প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তুই ভাবিস না তোকে বিয়ে করেছি বলে তোকে স্ত্রীর অধিকার দিব, যদি কখনো এটা ভাবিস তাহলে তুই ভুল ভাবছিস। কথাগুলো বলে আমি ব্যালকনিতে গিয়ে একের পর এক জ্বলন্ত সিগারেট খেয়ে যাচ্ছি। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে আমার বিয়ে করা বউ রাইসা। এই বিয়েটা আমি শুধুমাত্র আমার পরিবারের জন্য করেছি। রাইসা হলো আমার বাবার একমাত্র বন্ধুর মেয়ে। রাইসা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই নম্র ভদ্র, কিন্তু আমি তাকে বউ হিসেবে মানতে চাই না। রাত 12টা পর্যন্ত বেলকনিতে থাকার পর বাসর ঘরে গিয়ে দেখতে পেলাম রাইসা এখনো ঘুমায়নি। এবার রাইসা আমাকে বলল, আচ্ছা আপনি কেন আমার সাথে কথা বলছেন না, আর কেনই বা আমাকে স্ত্রী হিসেবে মানবেন না? আমি তোকে এত কৈফিয়ত দেওয়ার ভেতরে নেই, তুই চাইলে কিছুদিন পর ডিভোর্স করে নিবি, কিন্তু আমি তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আর আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র আমার পরিবারের জন্য। কথাগুলো বলার পর দেখতে পেলাম রাইসা চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে অঝরে। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন এসব বিষয়ে কথা বলবো না, আর কখনোই স্ত্রীর অধিকারও চাইবো না, কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল রাইসা। কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই বললেই চলে। কিছুক্ষণ পর দেখতে পেলাম রাইসা খাট থেকে নেমে নিচে জায়গা করছে ঘুমানোর জন্য। আমি বললাম, তুই কি করছিস? আসলে রাতে তো ঘুমোতে হবে, তাই জায়গা তৈরি করছি। এবার আমি বললাম, তার কোনো দরকার নেই, তুই খাটে ঘুমা, আমি সোফায় ঘুমাবো। আপনার বাসায় তাই আপনি খাটে ঘুমাবেন, আমি বরং নিচে ঘুমাবো, আর এমনিতেই আমার নিচে ঘুমানোর অভ্যেস আছে। তোকে যা বললাম তাই কর, আমি বেশি কথা বলা পছন্দ করি না, রাগান্বিত কণ্ঠে কথাগুলো বললাম। এবার রাইসাব এক প্রকার বাধ্য হয়ে ঘুমাতে গেল খাটে, আমিও ঘুমাতে গেলাম। আর ভাবতে লাগলাম 4 বছর আগের কথা। আজ যদি আনিকা আমার স্ত্রী হতো তাহলে হয়তো আমার হাজারো স্বপ্ন ভাঙতো না। যাকে নিয়ে দিনের পর দিন হাজারো স্বপ্ন দেখতাম সে আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করে নিল। কথাগুলো ভাবছি আর বুকের বাম পাশে অনেক ব্যথা অনুভব হচ্ছে। আনিকা হলো আমার প্রাক্তন প্রেমিকা। আমার আর আনিকার 4 বছরের সম্পর্ক। আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন থেকে আনিকার সাথে রিলেশন করি। আমাদের রিলেশন 3 বছর খুব ভালোভাবেই চলছিল। কিছুদিন পর আনিকার বাসা থেকে চাপ দেয় বিয়ে করার জন্য। আনিকা অনেকবার বিয়েটা না করে দেয়। হঠাৎ একদিন আনিকার বিয়ে ঠিক হয়ে যায়। আনিকা আমাকে ফোন দিয়ে কথাগুলো বলল। আমি সিদ্ধান্ত নিলাম আনিকার বাবার সাথে কথা বলবো, তাই আনিকার বাবার সামনে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তুমি অনিকার বেস্ট ফ্রেন্ড? আসলে আঙ্কেল আমি হলাম না, মানে অনেকক্ষণ আমতা আমতা করলাম। এমন আমতা আমতা না করে ক্লিয়ার কথা বলো, আমি ক্লিয়ার কথা বলা পছন্দ করি। আসলে আমি আনিকাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আমরা দুজন দুজনকে। অনিকা কি তোমাকে ভালোবাসে? জি। তারপর আনিকার আব্বু আনিকাকে ডাকলো, তারপর বলল, অনিকা তুমি কি তানভীরকে ভালোবাসো? না বাবা। আনিকার মুখ থেকে না কথাটা শুনে আনিকাকে বললাম, আনিকা তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাহলে এখন এসব কি বলছো তোমার বাবার সামনে? আমার পৃথিবীটা আধারে পরিণত করে দিয়ে আনিকা বলতে লাগলো, আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? আর তুমি কি পাগল হয়ে গেছো নাকি নেশা করে এসেছো? আমি তোমাকে বন্ধু ভাবতাম, আর তুমি আমার বাবার সামনে আমাকে খারাপ করার জন্য এসব করেছো। আনিকার মুখ থেকে এমন সব আজব মিথ্যা কথা শুনে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি তা কাউকে বুঝতে দিলাম না। আনিকার বাবা বলতে লাগলো, তুমি তো অনিকার মুখ থেকে সব কিছু শুনতে পারলে। আর শোনো, অনিকার সাথে যার বিয়ে হবে সে অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকা, আমি মনে করি অনিকাকে অনেক সুখী রাখবে। কথাগুলো বলার পর আনিকার বাবা আমার হাতে একটা কার্ড দিয়ে বলল, আগামী 20 তারিখে অনিকার বিয়ে, তোমার দাওয়াত রইল।
আমি বুকে পাথর, চোখের জল আর হাজারো কষ্ট নিয়ে বাসা থেকে চলে আসলাম। বাসায় আসার পর অনেক কান্না করতে লাগলাম রুমের ভেতরে। সেদিন থেকে নিজেকে পরিবর্তন করতে লাগলাম। আজ আমি অনেক বড় কোম্পানির মালিক, টাকা পয়সার কোনো হিসাব নেই বললেই চলে। এভাবে পার হয়ে যায় আমার জীবন থেকে 3টা বছর। আনিকা আমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে পাত্তা দেইনি, কারণ সেদিনের অবহেলা অপমান আমাকে পাথরে পরিণত করেছিল। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো মেয়েকে নিজের মনের মাঝখানে জায়গা দিব না, আর কোনো দিন বিয়ে করব না। এক প্রকার মা বাবার হাজারো চাপের কারণে এই বিয়েটা হয়ে যায়। আমি বাধ্য ছিলাম এই বিয়েটা করতে, কারণ আমি আমার বাবার মুখের ওপর আজ পর্যন্ত কোনো কথা বলি না। আসুন বর্তমানে ফেরা যাক। সকালে ঘুম থেকে উঠে নিচে খেতে গেলাম রাইসার সাথে। খাওয়া দাওয়া শেষ করে আমি অফিসে যাওয়ার জন্য রওনা দিতে যাব, তখনই আমার পেছন থেকে রাইসা বলল, সাবধানে যাবেন আর এই খাবারটা খেয়ে নেবেন দুপুরে। আমি খাবারটা নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে বসে বসে নিত্যদিনের মতো কাজ করে দুপুরে খাবার খাবো বলে রওনা দিচ্ছি রেস্টুরেন্টের দিকে। তখনই হঠাৎ মনে পড়ে গেল রাইসার দেওয়া খাবারের কথা। অফিস রুমে এসে খাবার মুখে নিতেই অনেকটা অবাক হয়ে গেলাম, অনেক সুস্বাদু হয়েছে রান্নাটা। আজকে অনেক রাত করে বাসায় ফিরছি, ভাবছি আজকে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। বাসার সামনে এসে দরজায় নক করতেই দরজা খুলে গেল। আমি পুরাই অবাক হয়ে গেলাম, সবাই ঘুমিয়ে পড়েছে অথচ রাইসা জেগে আছে। তারপর আমি রাইসাকে বললাম, তুমি এখনো ঘুমাওনি? না, মানে ঘুম আসছিল না তাই আর কি। কিন্তু আমার বুঝতে বাকি রইল না রাইসা না খেয়ে আমার জন্য টেবিলে অপেক্ষা করছে। আমাকে বসতে বলল রাইসা, আমাকে খেতে দিল। আমি বললাম, তুমি কি রাতে খেয়েছো? রাইসার প্রতিস্বরে কোনো কথা বের হলো না। আমি বললাম, খেয়ে নাও। দুজনে খেয়ে রুমে আসলাম। তারপর যার যার জায়গায় শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রাইসা আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলো। চায়ের কাপটা নিয়ে আসতে আসতে আমার সামনে এসে পা পিছলে পড়ে গেল। গরম চা রাইসার হাতের ওপরে পড়ে যাওয়ায় রাইসা মা বলে চিৎকার করে উঠল। রাইসা ওপরে উঠতে পারছিল না, তাই আমি ভাবলাম হাতটা বাড়িয়ে দিই, কিন্তু পরক্ষণেই আমার মনে পড়ে গেল আনিকার কথা, তাই আর তুললাম না। অনেক চেষ্টা করার পর রাইসা উঠে দাঁড়ালো। তারপর চায়ের ভাঙা টুকরোগুলো গুছিয়ে নিয়ে অশ্রু ভেজা চোখ নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আবারও চায়ের কাপ নিয়ে উপস্থিত হলো আমার রুমে। আমার হাতে চায়ের কাপটা দিতে গিয়ে আমি দেখতে পেলাম রাইসার হাতে ফুসকা পড়ে গেছে অনেকটা। চা পড়ে যাওয়া স্থানটি লাল টকটক করছে, কিন্তু রাইসা তা মুখ বুজে সহ্য করছে। রাইসা হয়তো ভেবেছিল আমি তার হাত ধরে উঠাবো। এভাবে দিনের পর দিন আমি রাইসাকে অবহেলা আর অনেক ধরনের নির্যাতন করতে থাকি, কিন্তু রাইসা কখনোই তা কাউকে বলে না। আমার সকল পছন্দের খাবার, আমার জামাকাপড় পরিষ্কার ইত্যাদি বিষয়গুলো রাইসা সবসময় অনেক খেয়াল করত। দেখতে দেখতে পার হয়ে যায় 5 মাস। একদিন রাতে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। সকালে উঠে দেখি রাইসা আমার পাশে বসে হাত ধরে ঘুমিয়ে আছে। আমি অবাক চোখে তাকিয়ে দেখলাম প্রথমবারের মতো। কিছুক্ষণ পর রাইসা উঠে চলে গেল আমার জন্য চা রেডি করতে। আমি আজ উঠতে পারছি না, শত চেষ্টা করেও আমি উঠে দাঁড়াতে পারলাম না। কিছুক্ষণ পর রাইসা এসে আমাকে বলল, এ কি করছেন, আপনার শরীর খারাপ হয়েছে আর অনেক জ্বর আপনার। একটু পর একে একে সবাই আমার রুমে আসলো, সবাই দেখা করে চলে গেল। পরিশেষে আমার ছোট বোন নীলা বলল, তানভীর ভাইয়া, তুমি কপাল করে একটা বই পেয়েছ। জানো ভাইয়া, ভাবি কালকে রাতে অনেক কান্না করছিল, তোমার অনেক জ্বর এসেছিল বলে, পাগলের মতো আচরণ করছিল সবার সাথে। আমি বললাম, কি হয়েছিল কালকে রাতে, আমার কিছু মনে নেই। এবার আমার ছোট বোন একে একে সব কিছু বলতে লাগলো। আমার নাকি কালকে রাতে অনেক পরিমাণে জ্বর এসেছিল, আর আমি নাকি ঘুমের ঘরে কী সব বলছিলাম। তারপর রাইসা তা বুঝতে পেরে যায়। তারপর চিৎকার করে সবাইকে ডাকে। ভাবির আত্মচিৎকার শুনে সবাই ভয় পেয়ে গেছিল। তারপর বাবা ডাক্তার ডেকে আনে। ভাবি হয়তো সারা রাত ঘুমায়নি তোমার টেনশনে। কথাগুলো শুনে আমার অনেকটা খারাপ লাগলো, আর মনের মাঝে
রায়শার জন্য একটু জায়গা তৈরি হতে শুরু করলো। আমি কিছুদিন ধরে রায়শাকে অনেক বেশি মিস করি। নিজের অজান্তেই রায়শাকে নিয়ে ভাবনার রাজ্যে ডুবে থাকি। নিজের কাছে নিজেই প্রশ্ন করি, আনিকার জন্য এই অবুজ মেয়েটাকে কতই না কষ্ট দিই, কিন্তু মেয়েটা সব কিছু মুখ বুঝে সহ্য করে, আমার জন্য কত কিছু করে। এবার আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার প্রাক্তন আনিকার জন্য রায়শাকে কোনো কষ্ট দেব না আজকে থেকে। অফিস থেকে বাসায় আসার সময় রায়শার জন্য পিঙ্ক কালারের একটা শাড়ি কিনে আনলাম। আজকে থেকে আমি রায়শাকে অনেক অনেক ভালোবাসবো। এসব ভাবতে ভাবতে বাসায় এসে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পর রায়শার হাতে শাড়ির প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললাম, এটা তোমার জন্য। রায়শার সাথে সাথে রুমের ভেতরে আমার পা জড়িয়ে ধরে বসে পড়ল আর বলতে লাগলো, দয়া করে আমাকে ডিভোর্স দেবেন না। আমি জানি এই প্যাকেটের ভিতরে হয়তো আপনি ডিভোর্স পেপার এনেছেন। আপনি আমাকে কাছের মেয়ে হিসেবে আপনার বাসায় একটু আশ্রয় দিন। আপনি যা বলবেন আমি তাই করতে পারবো, কিন্তু দয়া করে আপনি এমনটা করবেন না। রাইসার চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে আর আমি মুগ্ধ নয়নে তার মুখটা দেখছি। মেয়েটা কতই না ভালো, কতই না নির্বোধ। এই যুগে এমন মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তারপর আমি রায়শাকে হাত ধরে উঠিয়ে চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে কপালে আলতো করে কিস করলাম, যা দেখে রায়শা অবাক হয়ে গেল। এবার আমি বললাম, এই প্যাকেটে কি এনেছি তুমি হয়তো দেখলে অবাক হয়ে যাবে। আমার তরফ থেকে সামান্য একটা শাড়ি, হয়তো তোমার পছন্দ নাও হতে পারে, আমার চয়েস বেশি ভালো না। এবার রায়শা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর রায়শা নতুন শাড়ি পরে রুমে আসতেই আমি চমকে গেলাম। পিঙ্ক কালারের শাড়িতে রায়শাকে একদম পরির মতো সুন্দর দেখাচ্ছে। সত্যি আজ আমি রায়শার দিক থেকে চোখ ফেরাতে পারলাম না, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। রায়শার ডাকে আমার ঘোর কাটল। রায়শা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আমাকে কেমন লাগছে? একদম পরির মতো। কিছুক্ষণ কথা বলার পর দেখি রায়শা নিচে জায়গা তৈরি করছে ঘুমাবে বলে। আমি বললাম, আজকে থেকে আমরা দুইজন একই জায়গায় ঘুমাবো। আমার কথা শুনে রায়শা হতভম্ব হয়ে গেল। রায়শার মুখ লজ্জায় লাল হয়ে গেল। আমি হাসতে হাসতে বললাম, তোমার কি আমার সাথে ঘুমানোর ইচ্ছে নেই? তুমি না চাইলে আমি তোমাকে জোর করব না। রায়শার হাতটা ধরলাম প্রথমবারের মতো, রায়শাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিলাম। তারপর পাড়ি দিলাম দুজন সুখের রাজ্যে। শুরু হলো আমাদের নতুন জীবন কাহিনী। গল্পটা কেমন হয়েছে গঠনমূলক কমেন্ট করে জানাবেন। রায়শার মতো এমন ধৈর্যশীল মেয়ে বর্তমানে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।